নমস্কার, আমি সন্দীপ রায়ওয়ালিয়া এন্ডেভারের শিলিগুড়ি ব্রাঞ্চে আছি। আজকে এই ভিডিওটা বানানো আছে আর একটা ছোট্ট ইন্টারাকশন আমরা করব আমাদের শিলিগুড়ি ব্যাচের 111 নম্বর ব্যাচের স্টুডেন্ট মুশিদের সঙ্গে। মুশিদ 111 নম্বর ব্যাচের স্টুডেন্ট এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং প্রোগ্রাম ও এন্ডেভার থেকে কমপ্লিট করেছে। কুচবিহারের ছেলে এবং শিলিগুড়ি হেডকোয়ার্টারে চাকরি পেয়েছে, গত 1 মাস ধরে চাকরি করছে। তো মুর্শিদ থেকে আজকে ইন্টারাক্ট করে জানবো যে ওর ওভারঅল এক্সপিরিয়েন্স এন্ডেভারের সঙ্গে ট্রেনিং করে বা একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে কী করে ও এলো, কী করে এন্ডেভারের ব্যাপারে জানলো, এই জার্নিটা যেটা ও স্টার্ট করলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরির জন্য প্রিপারেশনে, সেখান থেকে আরম্ভ করে এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে ও নিয়োগ হয়েছে, কাজ করছে, ওর ওভারঅল এক্সপিরিয়েন্সটা জানার চেষ্টা করবো। অসংখ্য অসংখ্য কথা। হাই মুর্শিদ, কেমন আছো? আচ্ছা, সবার আগে থ্যাংক ইউ ভেরি মাচ এই ইভিনিংয়ে সময় বার করে আসার জন্য এখানে। সবার আগে তোমাকে কংগ্রাচুলেশনস জানাই, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছো তুমি। কেমন লাগছে? তুমি কুচবিহারের ছেলে, গ্র্যাজুয়েশন কোন স্ট্রিমে আছে? বিএ। বিএতে গ্র্যাজুয়েশন করার পর বয়স কত আছে তোমার? 26 আছে। বিএতে গ্র্যাজুয়েশন করার পর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার চিন্তা ভাবনা কোথায় থেকে এলো আর এন্ডেভার শিলিগুড়ি ব্রাঞ্চে কি করে এলে? ফার্স্টলি আমি তো গুগল করেছিলাম, গুগল করার পর তারপর ফেসবুকে ভালো করে চেক আউট করেছিলাম, দেন আমি ফিজিক্যালি এখানে শিলিগুড়ি ব্রাঞ্চে এসেছিলাম। আসার পরে প্রিয়াঙ্কা তারপর সন্দীপ স্যার সবার সাথে কথা বলে ভালো করে ব্যাপারটা ডিসকাস করে দেন রিসার্চ করে ব্যাপারটা জানতে পারলাম এটা একটা ভালো করতে ভালো প্রতিষ্ঠান যেখানে একটা এমআর ক্রিয়েট হয় আর এমআর এর সমস্ত কিছু ট্রেনিং করানো হয়। তুমি যে এখান থেকে শিখেছিলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোর্স করেছো, তো 2.5-3 মাস তুমি এখানে কোর্স করেছো, রাইট? এখান থেকে যা শিখেছিলে শেখা, তুমি যখন ইন্টারভিউসগুলোতে গেছো বা এখন যে তুমি কাজ করছো, তোমার মনে হয় এই কোর্সটা করে তোমার কাজের ক্ষেত্রে কোনো রকমের বা ইন্টারভিউর ক্ষেত্রে কোনো রকমের হেল্প আউট হয়েছে? হ্যাঁ স্যার, সেটা তো পুরোপুরি হেল্পটা করেছে। আমার যে ফ্যাকাল্টি ছিল এবং যা স্টাডি মেটেরিয়াল ছিল সবগুলোই আমার কাজে লাগছে এবং মার্কেটিং আর সাইন্টিফিক সব কিছুই কাজে লাগছে। তোমার তোমার ব্যাচে যখন তুমি ট্রেনিং নিয়েছিলে মোটামুটি, তোমাদের ট্রেনিং কোর্স কবে শেষ হয়েছে? মানে কোন মাসে শেষ হয়েছে? ডিসেম্বরে, জানুয়ারিতে, কোন মাসে শেষ হয়েছে? ডিসেম্বর 2022-এ শেষ হয়েছে। এখন মার্চ 2023 চলছে, তোমার চাকরি বোধ হয় ফেব্রুয়ারিতে হয়েছে, রাইট? তো তোমার এই যে 1.5-2 মাস ওয়েটিং করতে হলো, এটা এই চাকরিটা কি তুমি এন্ডেভারের মাধ্যমে পেয়েছো না নিজে পেয়েছো? এন্ডেভারের মাধ্যমে পেয়েছো। আচ্ছা, এই যে 2-3 মাস, 2 মাস, 1.5 মাস, 2 মাস তোমাকে ওয়েট করতে হয়েছে, কোনো সময় এটা ফিল হয়েছে যে এন্ডেভার তোমার হেল্প করছে না বা ইন্টারভিউ কল দিচ্ছে না? তাহলে কি কোর্স শেষ করার পরে তুমি ইন্টারভিউ কলস এন্ডেভারের তরফ থেকে পাচ্ছিলে? হ্যাঁ স্যার, কন্টিনিউয়াসলি পাচ্ছিলাম। আচ্ছা, ইন্টারভিউসগুলোতে যখন রিজেকশন তুমি ডেফিনেটলি স্টার্টিং থেকে যখন ইন্টারভিউস দিচ্ছিলে রিজেকশন হচ্ছিল, রাইট? ওই রিজেকশনসগুলোর ওপরে কি এন্ডেভার কোনোভাবে তোমাকে ফিডব্যাক বা হেল্প আউট করছিল? যে হ্যাঁ, যেটা আমার ইন্টারভিউর পরে যে ফিডব্যাকটা হচ্ছিল যে আমার কমিউনিকেশন সব কিছু ঠিকঠাক আপ করে সেরকম ফিডব্যাক দিয়েছিল, ওটার মাধ্যমে কাজ করেছিলাম। দেন আফটার দ্যাট আই এনজয়। অলরাইট, সো ওভারঅল এক্সপিরিয়েন্স তোমার এন্ডেভারের কাছ থেকে আমরা মানে কি নিতে পারি, নিয়ে যেতে পারি অ্যাজ আ ফ্রেশার? ওভারঅল এক্সপিরিয়েন্স তুমি কোর্স করে এখান থেকে যেটা পেয়েছো, এন্ডেভারের কাছ থেকে রেট যদি করতে হয় 1-5 পর্যন্ত কত রেট করবে? স্যার 5 রেট করবে। ওভারঅল এক্সপিরিয়েন্স হ্যাজ বিন গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যদি কাউকে, কেউ যদি ফ্রেশার থাকে আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চায়, তাহলে তুমি কি এন্ডেভারে রেফার করতে চাইবে? আমি ডেফিনেটলি রেফার করব স্যার, কারণ তার ভালো ক্যারিয়ারের জন্য এবং ভালো একটা বেস্ট উইশের জন্য, বেস্ট ওয়েল উইশারের জন্য আমি তাকে সত্যি সত্যি রেফার করব। থ্যাংক ইউ ভেরি মাচ মুর্শিদ, উই উইশ ইউ অল দ্য বেস্ট। আজকে থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে তুমি ক্যারিয়ার আরম্ভ করছো, কালকে আরও গ্রোথ করো, সেটাই আমাদের শুভকামনা তোমার সঙ্গে রইবে। অ্যান্ড মেসেজ ফর অল দ্য গ্র্যাজুয়েটস অফ নর্থ বেঙ্গল, এন্ডেভারের শিলিগুড়ি ব্রাঞ্চ ইজ ইন দার্জিলিং মোড়, দার্জিলিং মোড়ে এন্ডেভারের শিলিগুড়ি ব্রাঞ্চ আছে। গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকো, রাইট, বয়সটা যদি 26-এর মধ্যে থাকে,
যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন হোক না কেন, কুচবিহার, পালাকাটা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বেহরমপুর, যে কোনো জায়গা থেকে তুমি বিলং করো না কেন, এন্ডেভারের শিলিগুড়ি ব্রাঞ্চ উইল বি রিচেবল ফর ইউ। যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশন আসতে চাও, ফার্মা প্রফেশনে আসতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট ইউর ক্যারিয়ার অ্যাজ মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ, ইউ ক্যান গেট ইন টাচ উইথ এন্ডেভার। নাম্বারটা আশা করছি ডিসপ্লে করবে, যদি ডিসপ্লে না করে তাহলে এই নাম্বারটা নোট করে নিতে পারো, 9877559677। এই নম্বরে প্রিয়াঙ্কাকে শিলিগুড়ি ব্রাঞ্চে যোগাযোগ করতে পারো, অথবা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে 9830955551 পিং করতে পারো, আমি তোমাকে সঠিক জায়গা গাইড করে দেবো কাকে যোগাযোগ করতে হবে ফর দ্য কোর্সেস, রাইট। এই ভিডিওর সঙ্গে আমি মানে এই ভিডিওটা এন্ড করে আমি আপনাদের সবারই বিদায় নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচ করার জন্য, নেক্সট ভিডিওর সঙ্গে আবার আসবো।